আমার চোখে বঙ্গবন্ধু এক মহানায়কের নাম, আমার চোখে বঙ্গবন্ধু স্বাধীন বাঙালির প্রাণ। প্রতিটি পরাধীন এবং নিপীড়িত জাতির মুক্তির ঝান্ডা নিয়ে কেউ না কেউ আসেন, ঠিক তেমনি বাঙালি জাতির মুক্তির ঝান্ডা নিয়ে যে মহান ব্যক্তির আগমন ঘটে তার নামই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণ অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং সর্বশেষ ১৯৭১-এর ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভার ঐতিহাসিক ভাষণ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর এই ঘোষণায় ছিনিয়ে আনে আমাদের লাল সবুজের পতাকা। কিন্তু দেশ যখন একটু একটু করে উন্নতির আলো দেখছিল, ঠিক তখনই বিপদগামী কিছু সৈনিকদের কারণে ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর রক্ত এবং আকাশের অশ্রু যেন এক হয়েছিল। সেদিন হয়তো ব্যক্তি মুজিবের মৃত্যু হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে মুজিব আজও অমর হয়ে আছে কোটি কোটি বাঙালির হৃদয়ের গভীরে।